Welcome to Suprav Educare YouTube channel. This is an educational YouTube channel. Hope you find it useful. So let's start today's video. Dot thank you so much. Test examination 2023 subject physics. आज के हमरा group D section two या group D नहीं आ रहा चुना करूँगा। छात्र रद्दाक। छात्र আছে না মুক্ত ইলেকট্রনের শ্লথন কাল বলতে কি বোঝায় মুক্ত ইলেকট্রনের শ্লথন কাল পরপর দুটি সংঘর্ষের মধ্যে ইলেকট্রনের মুক্ত ভ্রমণের সময়কে বিশ্রামের সময় বা রিল্যাক্সেশন টাইম বলে মুক্ত ইলেকট্রনের শীতলতার সময় টাও হলে রো সমান এম বাই এন যেখানে এম হলো ভর ই হল চার্জিন চার্জিং কেরিয়ার এন হচ্ছে সংখ্যার ঘনত্বটাও হচ্ছে কি রিল্যাক্সেশন টাইম সতের বি কোনো পরিবাহের রোধ এবং তার মুক্ত ইলেকট্রনের শ্লথনকালের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো রিল্যাক্সেশন টাইম শিথিলতার সময় হলো একটি পরিবাহিত পরপর দুটি ইলেকট্রন সংঘর্ষের মধ্যে সময়ের ব্যবধান সময় টাও এবং প্রবাহ বেগ ভিডি এর মধ্যে সম্পর্ক ভিডি সমান মাইনাস ই এক্স বাই এম যেখানে ভিডি সমান ড্রিপ্ট ভেলিসিটি ই হল ফিল্ড ইলেকট্রিক ফিল্ড এম হচ্ছে মাস অব ইলেকট্রন টাও হচ্ছে রিল্যাক্সেশান টাইম সো দ্য এক্সপ্রেশন অফ টাইম টাও সমান ভিডিএম বাই ইন্টু এল সমান অফ কন্ডাক্টার এ সমান এরিয়া অফ দ্য কন্ডাক্টার এন সমান কারেন্ট ডেন্সিটি দেন কারেন্ট থ্রো দ্য কন্ডাক্টার आई समान एन इि डी समान एन इम इंटु टाउ समान एन स्क्र ए बम इंटू टल्सो फिल्ड इ कैन भी एक्सप्रेस एज इ समान भि बल दे कारेंट फ्लोयिंग थ्रो द कंडक्टर बिकम्स आई समान एन स्क्र भि ए टाउ बम एल भि बु समान एम एल ब এন স্কোয়ারটাওয়ে আর সমান এম এল বাই এন স্কাউ আর সমান এম বাই এন স্কোয়ারটাও ই বাই এ ঠিক আছে রোদের সঙ্গে এটার টাকার সম্পর্ক তৈরি করা হলো তবু একটু তোমরা দেখে নেবে ঠিকঠাক করে হ্যাঁ যদি কোথাও ভুল থাকে সতেরোশি জিরো পয়েন্ট ফাইভ বহুম রোধের একটি সরবরাহ লাইনের মাধ্যমে দুশো পঞ্চাশ ভোল্ট বৃহপ প্রভেদে পনেরো কিলোওয়াট ক্ষমতা পাঠানো হচ্ছে সরবরাহীর কর্মদক্ষতা কত শতাংশ দেওয়া আছে আর সমান জিরো পয়েন্ট ফাইভ ওহোম ভি সমান দুশো পঞ্চাশ ভোল্ট আর একটা কী দেওয়া আছে ক্ষমতা পি সমান পনেরো কিলো ওয়াট সমান পনেরো ইন্টু টেন্ট পার থ্রি ওয়াট সো দ্য কারেন্ট দ্য ইন দ্য সাপ্লাই লাইন আই সমান পি বাই ভি সমান পনেরো হাজার বাই দুশো পঞ্চাশ সমান সিক্সটি এমপেয়ার অর্থাৎ তারের মধ্যেতে কত যাচ্ছে কারেন্ট সিক্সটি এমপেয়ার পাওয়ার লস ডিউ টু দ্য ইনাকটিভ রেজিস্ট্যান্স ইন দ্য লাইন আই আর সমান সিক্সটি স্কোয়ার ইন্টু জিরো পয়েন্ট ফাইভ সমান আঠারোশো ওয়ার্ড দেয়ারফোর টোটাল পাওয়ার ইন দ্য লাইন পনেরো হাজার প্লাস আঠারোশো সমান ষোলো হাজার আটশো অতএব এফিসিয়েন্সি বা কর্মদক্ষতা সমান এফেক্টিভ পাওয়ার কার্যকর ক্ষমতা বাই টোটাল পাওয়ার সমস্ত ক্ষমতা টোটাল ক্ষমতা ইন্টু হান্ড্রেড পার্সেন্ট সে পনেরো হাজার বাই ষোলো হাজার আটশো ইন্টু হান্ড্রেড পারসেন্ট সমান এইটি নাইন পার্সেন্ট অতএব সরবরাহ কর্মক্ষমতা কত শতাংশ এইটি নাইন পার্সেন্ট সতেরোর অথবা এ প্রোটিনশোয় মিটার পরীক্ষায় নিষ্পন্দ বিন্দুকে নবম বা দশম তারে স্থির করতে হয় কেন প্রোটিনশ তারের সাহায্যে দুটো বিন্দুর গৃহপ্রভেদ পরিমাপ করা যায় এই ব্যবস্থায় স্পষ্টতই প্রোটিনশোয় মিটারটি একটি ভোল্টমিটারের মতো আচরণ করে সুতরাং যে কোনো ভোল্টমিটারের মতোই এর রোধ খুব বেশি হওয়া দরকার তাই প্রোটিনশো মিটারের মাধ্যমে গৃহপ্রভেদ পরিমাপের শর্ত হল পরীক্ষাধীন বর্তনের এম ও এন বিন্দু দুটির মধ্যে রোধের মান যা তার সাপেক্ষে পটেনশয় মিটার তারের এ ও জে বিন্দু দুটির অন্ত মধ্যবর্তী রোধকে বহুগুণ বেশি হতে হবে তা না হলে পটেনশ মিটার যোগ করা মাত্রই পরীক্ষাধীন বর্তনির এম এন বিন্দুর মধ্যে তুল্লাঙ্ক রোধ অনেকটা কমে যাবে ফলে ভি এম এন মানে এই দুটোর মধ্যে গৃহপ্রভেদ এর নির্ণিত মানে অনেকটাই ত্রুটি আসবে তাই বেশি রোধ পাওয়ার জন্য নিষ্পন্দ বিন্দুকে নবম বা দশম তারে স্থির করা হয় পোটেনশোমিটারে নবম বা দশম তারে দূরের দিকে স্থির করা হয় বিশ্বে এটা রোদটা পাওয়ার জন্য সতেরোর অথবা বি একটি পরিবাহী তারের উপাদানের রোধাঙ্ক পি এবং তারটির মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ ঘনত্ব যে হলে তারটির একক আয়তনে ব্যয়িত ক্ষমতা নির্ণয় করো রোধাঙ্ক এমনিতে আমরা জানি রো কিন্তু এখানে কোশ্চেনে ভুল করে মনে হয়ে গেছে পি কোশ্চেন দেখি একটি তারের উপাদানের রোধাঙ্ক রো এবং তারটির প্রস্তচ্ছেদের একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে প্রবাহ ঘনত্ব যে তারটির একক আয়তনে ব্যয়িত ক্ষমতা কত তারটি দৈর্ঘ্য এল প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ এবং প্রবাহ আই হলে রোধ আর সমান রো এল বাই এ প্রবাহ ঘনত্ব জি সমান আই বাই এ আয়তন এল ইন্টু এ অতএ ক্ষমতা পি সমান আইস্কোয়ার আর অর্থাৎ একক আয়তনে ব্যয়িত ক্ষমতা পি বাই এল এ সমান আইস্কোয়ার আর বাই এল এ সমান এ সমান আই বাই এ হোলস্কার ইন্টু রো সমান জেস্কার রো এটি হচ্ছে নির্ণয় ব্যয় ক্ষমতা সতেরো অথবা সি একশো ভোল্ট সরবরাহ লাইনে এক হাজার রোধের এক প্রান্ত ও মধ্যবিন্দুর মধ্যে একটি ভোল্ট মিটার যুক্ত করলে সেটি চল্লিশ ভোল্ট পার দেয় ভোল্টমিটারের রোধ নির্ণয় করো আচ্ছা দেখো টোটাল সারভার লাইনটার কত ওহম তোমার আছে এক হাজার ওহোম তার হাফ মানে কত হচ্ছে পাঁচশো ঠিক আছে দেখো এটা ধরছি না তাহলে এইখানে আমি একটা ভোল্ট যুক্ত করেছি তো এইখান থেকে এইটার বিয় কত না চারশো ভোল্ট চল্লিশ ভোল্ট এটা তোমার কোশ্চেনে দেওয়া আছে চল্লিশ ভোল্ট আচ্ছা এইখান থেকে এটার প্রভেদ কত বলা আছে একশো ভোল্ট এইখান থেকে এটা রোদ কত হাজার আর ড্যাস্ট এইখান থেকে এটা হাজার তাহলে এইখান থেকে দেখো জি ইনটু জি এই এই চিত্র থেকে তোমরা দেখো সমান চল্লিশ তাহলে আইজি সমান চল্লিশ বাই জি আবার আর ইনটু আর সমান চল্লিশ তাহলে আর সমান চল্লিশ বাই আর তাহলে আই সমান আই জি প্লাস আই আর সমান চল্লিশ বাই জি প্লাস চল্লিশ বাই আর তাহলে জিরো পয়েন্ট ওয়ান তার মধ্যে কারেন্ট যাচ্ছে ঠিক আছে কী করে পেয়েছি না এখানে দেখো আই আইসমান ভি বাই আর ডেস্ট সমান একশো বাই এক হাজার সমান জিরো পয়েন্ট ওয়ান অ্যাম্পিয়ার জিরো পয়েন্ট ওয়ান সমান চল্লিশ বাই জি প্লাস ওটা কত ঊনপঞ্চাশ বাই পাঁচ চল্লিশ বাই পাঁচশো শূন্য শূন্যটা কেটে দিয়েছি তাহলে চল্লিশ বাই জি সমান জিরো পয়েন্ট ওয়ান মাইনাস জিরো পয়েন্ট জিরো এইট সমান জিরো পয়েন্ট জিরো টু জি সমান চল্লিশ বাই জিরো পয়েন্ট জিরো টু সমান চল্লিশ ইন্টু একশো বাই দুই সমান দুই কিলো ওহম আঠারোর এ একটি এলার আর ক্ষমতা গুণক ওয়ান বাই রুট থ্রি পরিবর্তী প্রবাহের কম্পাঙ্ক দ্বিগুণ করা হলে নতুন ক্ষমতা গুণক কত হবে ক্ষমতা গুণক আমরা জানি ক্ষমতাগুণক সমান আর বাই জেড সমান ওয়ান বাই রুট থ্রি এটা বলা আছে কোশ্চেনে তাহলে জেড স্কোয়ার সমান থ্রি আর বা প্লাস ওমেগা এল সমান ঠিক আছে জেড সমান এটা পেয়েছি প্লাস এল তাহলে ওমেগাই এল এবার কম্পাঙ্ক ওমেগাকে দ্বিগুণ করা হলে ওমেগাডাস্ট এল হোলস্কোয়ার সমান টু ওমেগা এল হোলস্কোয়ার সমান ফোর ইন্টু ওমেগা এল হোলস্কোয়ার সমান এইট আর স্কোয়ার তাই প্রতিরোধ জেড ড্যাস্ট সমান নতুন প্রতিরোধ জেড ডেস্ট সমান হবে রুট অফ আর স্কোয়ার প্লাস ওমেগাড্যাস্ট এল হোলস্কোয়ার সমান রুট অফ আর স্কোয়ার প্লাস এইট আর স্কোয়ার সমান রুট অফ নাইন আর স্কোয়ার সমান থ্রি আর অতএব কাজে ক্ষমতা গুণক সমান আর বাই জেড ড্যাস্ট সমান আর বাই থ্রি আর সমান ওয়ান বাই থ্রি আঠারোর বি পরিবর্তী ভোল্টেজ বা প্রবাহের আকৃতি গুণক কি আকৃতি গুণক বা ফর্ম ফ্যাক্টর আর এস মান ও গড় মানের অনুপাতকে পরিবর্তী ভোল্টেজ বা প্রবাহের আকৃতি গুণক বলা হয় অর্থাৎ আকৃতি গুণক এফ সমান ভি আর এম এস বাই ভি সমান ভি জিরো বাই রুট টু বাই টু ভি জিরো বাই পাই সমান পাই বাই টু টু সমান ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান ওকে এখানে উল্লেখ্য যে আকৃতি গুণকের এই ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান মানটি শুধুমাত্র সাইনধর্মী ভোল্টেজ ও প্রবাহের ক্ষেত্রেই প্রযোজ্য ভিন্ন ভিন্ন তরঙ্গরূপের ক্ষেত্রে আকৃতি গুণকের মান ভিন্ন হয় যেমন বর্গাকার তরঙ্গের স্কোয়ার ওয়েভের ক্ষেত্রে গণনা করে পাওয়া যায় ভিআরএমএস সমান ভি জিরো এবং ভি বার সমান ভি জিরো তাই আকৃতি গুণক এফ সমান এস বাই ভি সমান ওয়ান আঠারো সি একটি তারের কুণ্ডলিতে ফাইভ সমান টি কিউব মাইনাস টু টি স্কোয়ার প্লাস ফাইভ ওয়েবার এবং রোথ টেন ও হোম কত সময়ে তড়িৎ প্রবাহ মাত্রা সর্বোচ্চ হবে এবং তার মান নির্ণয় করো দেওয়া আছে ফাইভ সমান টি কিউব মাইনাস টু টি স্কোয়ার প্লাস ফাইভ আচ্ছা ডি ফাইভ বাই ডিটি সমান থ্রি টি স্কোয়ার মাইনাস ফোরটি আবার আই সমান ডি ফাইভ বাই ডিটি ইন্টু আর তাই প্রবাহ সর্বোচ্চ বা সর্বনিম্ন মানের জন্য চরম মানের জন্য ডি ফাইভ বাই ডিটি সমান শূন্য হবে তাহলে থ্রি টি স্কোয়ার মাইনাস ফোরটি সমান শূন্য টি সমান চারের তিন সেকেন্ড যেখানে টিনস টু জিরো অথবা আই সমান ডি ফাই ডি টি বাই আর সমান ওয়ান বাই টেন ইন্টু থ্রি টি স্কোয়ার মাইনাস ফোরটি ওয়ান বাই টেন ইন্টু থ্রি ইন্টু টি স্কোয়ার সিক্সটিন বাই নাইন মাইনাস ফোর ইন্টু ফোর বাই থ্রি সেমান ওয়ান বাই টেন সিক্সটিন বাই থ্রি মাইনাস সিক্সটিন বাই থ্রি ইকালস টু জিরো উনিশের এ গলীয় প্রতিসারক তলের ক্ষেত্রে গাউসীয় সমীকরণ মিউ টু বাই ভি মাইনাস মিউ ওয়ান বাই ইউ ইকলস টু মিউ টু মাইনাস ওয়ান বাই আর প্রতিষ্ঠা করো যেখানে চিহ্নগুলি প্রচলিত অর্থবহ চিত্রের দিকে তোমরা তাকাও যখন বস্তু সদ এবং লঘু মাধ্যমে অবস্থিত এবং উৎপন্ন প্রতিবিম্ব অসৎ মনে করা যাক এম ড্যাস্ট তলের বাম দিকের মাধ্যমের প্রতিসোরাঙ্ক মিউন এবং ডান দিকের মাধ্যমের প্রতিসরাঙ্ক মিউ টু এখানে মিউ টু গ্রেটার দেন মিউন অবতল তলের বক্রতা কেন্দ্র হলো সি এবং মেরু পি অবতল তলের প্রধান অক্ষের উপর ও হলো বস্তুবিন্দু এবং এটি লঘুতর মাধ্যমে অবস্থিত একটি আলোক রশ্মি ও এ গলীয় বিভেদতলের এ বিন্দুতে আপতিত হয়ে প্রতিসরণের পর অবিলম্ব সি এ এন দিকে এর দিকে বেঁকে ঘন মাধ্যমে বি বরাবর যায় অপর একটি রশ্মি ও পি প্রধান অক্ষ বরাবর গিয়ে বিভেদতলে আপদিত হয়ে সোজা ডান দিকে মাধ্যমে প্রবেশ করে এই দুই প্রতিষ্ঠিত রশ্মি বি ও পি কিউ সামনে কোথাও মিলিত হয় না পিছনে বাড়ালে আই বিন্দুতে তারা ছেদ করে তাহলে পিছনে বাড়ালে আই বিন্দু থেকে অবস্থিত হচ্ছে বলে মনে হয় অতএব বিন্দু হল ও বিন্দুর অসৎ বিম্ব ধরা যাক আপতন এ, সি, সমান আই প্রতিসরণ কোন এন সমান কোন আই সি আই সি এটা সমান আট ও এ সি ও সমান হচ্ছে থিটা বস্তু দূরত্ব ও সমান মাইনাস ইউ প্রতিবিম্ব দূরত্ব আই সমান মাইনাস ভি বক্রতা ব্যাসার্ধ পি সি সমান মাইনাস এখন এ সি ও এই ত্রিভুজ থেকে পাই সাইনআই বাই সিও সমান সাইন থিটা বাই এও সমান সাইনআই বাই সাইন থিটা সমান সিও বাই এও এক নম্বর সমীকরণ আবার এ সি আই এই ত্রিভুজ থেকে পাই সাইনার বাই সিআই সমান সাইন থিটা বাই এআই বা সাইনার বাই সাইন্থিটা সমান সি বাই এ আই আবার স্নেলের অনুসারে এ বিন্দুতে প্রতিসরণ বিবেচনা করলে পাওয়া যায় মিউ ওয়ান আই সমান মিউ টু সাইন আর অতএান ইন্টু আই বাই সাইনথিটা সমান মিউ টু ইন্টু আর বাই সাইন্থিটা এক দুই তিন সমীকরণ তিনটি থেকে আমরা পাচ্ছি মিউ ওয়ান সাইনআই বাই সাইন্থিটা সমান কত সাইনআই বাই সাইন্থিটা সমান সিও বাই এও সিও বাই এও সমান মিউ টু সাইনআর বাই সাইন্থিটা সাইনআর বাই সাইনথিটা সমান সি আই বাই এ আই বা মিউ ওয়ান ইন্টু সিও বাই পিও সমান মিউ টু ইন্টু সি আই বাই পি আই ক্ষুদ্র উন্মেষযুক্ত তলের ক্ষেত্রে এও সমান পিও এবং এআই সমান পিআই অতএব মিউান ইন্টু পিও মাইনাস পিসি বাই পিও সমান মিউ টু বাই পি আই বা মিউ 1 PC ওয়ান মাইনাস সমান মিউ টু ইন্টু ওয়ান মাইনাস পিসি বাই পি আই অতএব মিউয়ান ইন্টু ওয়ান মাইনাস বাই মানটা বসালাম সমান মিউ টু ইন্টু ওয়ান বা মিউ ওয়ান ইন্টু ওয়ান মাইনাস আর বাই ইউ সমান মিউ টু ইন্টু ওয়ান মাইনাস আর বাই ভি বা মিউ টু বাই ভি মাইনাস মিউ ওয়ান বাই ইউ ইন্টু আর সমান মিউ টু মাইনাস মিউ ওয়ান বা মিউ টু বাই ভি মাইনাস মিউয়ান বাই ইউ সমান মিউ টু মাইনাস মিউ ওয়ান বাই আর চার নম্বর সমীকরণ এটা চার নম্বর সমীকরণ চার নম্বর সমীকরণটিকে অবতল গুলিয়া তলের প্রতিসরণের জন্য গাউসের সমীকরণ বলা হয় যদি বস্তু বায়ুতে অবস্থিত হয় তবে মিউ ওয়ান সমান ওয়ান এবং সেক্ষেত্রে ডান দিকের মাধ্যমে প্রতিসরাংক মিউ টু সমান মিউ ধরা হলে সমীকরণ চার এ পরিবর্তিত রূপটু হল মিউ বাই ভি মাইনাস ওয়ান বাই ইউ সমান মিউ মাইনাস ওয়ান বাই আর আঠারোর বি আঠারো না উনিশের বি জলে নিমজ্জিত অবস্থায় একটি অভিসারী লেন্সের ফোকাস টোয়েন্টি ফোর সেন্টিমিটার বায়ু সাপেক্ষে কাজ ও জলের প্রতিসরাঙ্ক যথাক্রমে ওয়ান পয়েন্ট সিক্স এবং ফোর বাই থ্রি হলে লেন্সটি প্রকৃতি ও ফোকাস দৈর্ঘ্য নির্ণয় কর তাহলে দেখো ধরি বায়ুতে উত্তর লেন্সের ফোকাস দৈর্ঘ্য হচ্ছে গিয়ে এফে লেন্সের উপাদানের প্রতি সোরাংক এম এবং দুই তলের বক্রাদ ব্যবসার তো আর ওয়ান ও আর টু হলে ওয়ান বাই এফ এ সমান এমজি মাইনাস ওয়ান ইন্টু ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু এক নম্বর সমীকরণ লেন্সটিকে জলে নিমজ্জিত করলে ফোকাস দৈর্ঘ্যের পরিবর্তন হবে জলে নিমজ্জিত লেন্সের ফোকাস দৈর্ঘ্য এফ ডাব্লিউ হলে ওয়ান বাই এফ ডাব্লিউ সমান ডাব্লিউ মিউ জি মাইনাস ওয়ান ইন্টু ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু দু নম্বর সমীকরণ এক ভাজি থেকে দুই করলাম ওয়ান বাই এফ এ বাই ওয়ান বাই এফ ডাব্লিউ

এফ এ সমান এফ ডাব্লিউ বাই থ্রি সমান টোয়েন্টি ফোর বাই থ্রি সমান এইট সেন্টিমিটার আচ্ছা ১৯ দাগের অথবা আমরা এখন করব এ রেখাচিত্রের সাহায্যে গ্যালিলিওর অনুবীক্ষণ যন্ত্রের প্রতিবিম্ব গঠন অঙ্কন করো এবং তার বিবর্ধনের রাশিমালা নির্ণয় করো যৌগিক অণুবীক্ষণ যন্ত্র সরল অণুবীক্ষণ বিবর্ধন ক্ষমতা সীমিত বস্তু খুব ক্ষুদ্র হলে সরল তাকে যথেষ্ট বিবর্ধিত করতে পারে না বেশি বিবর্ধনের জন্য যৌগিক অনুবীক্ষণ ব্যবহৃত হয় সপ্তদশ শতাব্দীতে বিজ্ঞানী গ্যালিলিও এই যন্ত্র আবিষ্কার করেন বিবরণ এই যন্ত্রে একটি ধাতব মণ্ডলের দুই প্রান্তে দুটি স্বল্প ফোকাস দৈর্ঘ্যের উত্তর লেন্স একই অক্ষের উপর রাখা থাকে এদের মধ্যে যে লেন্সটি ও যে লেন্সটি বস্তুর দিকে ফেরানো থাকে অর্থাৎ বস্তুর কাছে থাকে তাকে অভিলক্ষ বা অবজেক্টিভ বলা হয় অপর যে লেন্সটি ই যেটা ই বলা হচ্ছে পিছনে চোখ রেখে বস্তুটি পর্যবেক্ষণ করা হয় তাকে অভিনেত্র বা আইপিস বলা হয় অভিনেত্রীর তুলনায় অভিলক্ষের প্রকাশ দৈর্ঘ্য ও উন্মেষ উভয়ই অপেক্ষাকৃত ছোট হয় উত্তর লেন্স লেন্স সমেত নলটিকে অক্ষের সঙ্গে সমান্তরালভাবে বস্তুর দিকে অথবা বস্তু থেকে দূরে সরানো হয় নলের মধ্যে অভিলক্ষ ও অভিনেত্রীর মধ্যবর্তী দূরত্বকে বাড়ানো কমানোর ব্যবস্থা থাকি কার্যপ্রণালী চিত্রের দিকে তাকো তোমরা যৌগিক অণুবীক্ষণের কার্যপ্রণালী দেখানো হয়েছে ও ই লেন্স দুটি যথাক্রমে অভিলক্ষ ও অভিনেত্র এফ ও এফ অভিলক্ষের ফোকাশ দৈর্ঘ্য ও এফ ই অভিনেত্রের ফোকাশ আচ্ছা এরপরে পি কিউ একটি অতি ক্ষুদ্র বস্তু ও থেকে পিকিউয়ের দূরত্ব ও এফ জি ও এফ জিরো এর তুলনায় সামান্য বেশি অভিলক্ষ অভি অভিলক্ষ অভিনেত্রীর সামনে একটি সৎ অবশীর্ষ বিবর্ধিত প্রতিবিম্ব গঠন করে পি ওয়ান কি ওয়ান মানে পি ওয়ান ওয়ান হল প্রতিবিম্ব অভিনেত্রী এমন অবস্থায় থাকে অবস্থানে থাকে যাতে তার প্রথম মুখ্য ফোকাস এফি এর মধ্যে পি ওয়ান কি ওয়ান প্রতিবিম্বটি গঠিত হয় পি ওয়ান ওয়ান অভিনেত্রের বস্তু হিসেবে কাজ করে এবং অভিনেত্র পি ওয়ান কিউনের একটি বিবর্ধিত অসদবিম্ব পি গঠন করে ঠিক আছে এই পি কিউ হল যৌগিক অনুবীক্ষণ দ্বারা গঠিত চূড়ান্ত প্রতিবিম্ব এই প্রতিবিম্ব অসৎ উল্টো এবং বস্তু অপেক্ষা আকারে অনেক বড় অভিলক্ষ ও অভিনেত্রের মধ্যে দূরত্ব এমন করা হয় যাতে এই চূড়ান্ত প্রতিবিম্ব স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্বে অর্থাৎ চোখের নিকট বিন্দুতে গঠিত হয় এই প্রক্রিয়াকে অনুবীক্ষণের ফোকাসিং বলা হয় এই অবস্থায় অভিনেত্রের পিছনে চোখ রেখে দর্শক সহজেই এই বিবর্ধিত প্রতিম্ব দেখতে পায় চূড়ান্ত প্রতিবিম্ব দর্শনের নিকট বিন্দুতে গঠিত হলে বিবর্ধন সর্বাধিক হয় এরপরে কোশ্চেন ছিল কি না তার বিবর্ধনের রাশিমালা নির্ণয় কর বিবর্ধনের রাশিমালা যৌগিক অনুবীক্ষণে বিবর্ধন দুই ধাপে হয় প্রথমে অভিলক্ষের দ্বারা এবং পরে অভিনেত্রের দ্বারা অভিলক্ষ ও অভিনেত্রের দ্বারা বিবর্ধনে যথাক্রমে এম ও এ এমই হলে যন্ত্রের মোট বিবর্ধন এম সমান এম ও ইন্টু এমই অভিলক্ষ বস্তু থেকে পিকিউ এর দূরত্ব ইউ এবং অভিলক্ষ্য দ্বারা গঠিত প্রতিবিম্ব পি ওয়ান কি ওয়ানের দূরত্ব ভি চিত্রের দিকে থাকাও এখান থেকে এইটা এখান থেকে এইটা পি ওয়ান ওয়ান হলে আচ্ছা তাহলে এম ও সমান পি ওয়ান ওয়ান বাই ও সমান ভি বাই ইউ অভিনেত্র বিবর্ত কাজ অর্থাৎ সরল অনুবীক্ষণের মতো কাজ করে বলে চূড়ান্ত প্রতিবিম্ব নিকট নিকটবিনীতে গঠিত হলে এমই সমান ওয়ান প্লাস ডি বাই ডি হচ্ছে স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব এপি হচ্ছে অভিনেত্রীর প্রকাশ দৈর্ঘ্য এক দুই তিন থেকে পাওয়া যায় এম সমান ভি বাই ইউ ইন্টু ওয়ান প্লাস ডি বাই এফ এখন অভিলক্ষর ক্ষেত্রে লেন্সের সাধারণ সূত্র প্রয়োগ করে পাওয়া যায় ওয়ান বাই ভি মাইনাস ওয়ান বাই মাইনাস ইউ সমান ওয়ান বাই এফ ও এফও সমান অভিলক্ষ্যের ফোকাস দৈর্ঘ্য দূরত্ব বা ওয়ান প্লাস ভি বাই ইউ সমান ভি বাই এফ জিরো বা ভি বাই ইউ সমান ভি বাই এফ জিরো মাইনাস ওয়ান অতএব যৌগিক অনুবীক্ষণের বিবর্ধন এম সমান ভি বাই এফ জিরো মাইনাস ওয়ান ইন্টু ওয়ান প্লাস ডি বাই এফ যৌগিক অণুবীক্ষণের পি ওয়ান কি ওয়ান প্রতিবিম্বটি অভিনেত্রীর খুব কাছে আছে অর্থাৎ নলের প্রায় অপর প্রান্তে গঠিত হয় বলে ভি সমান নলের দৈর্ঘ্য সমান এল টাই এটা ধরে নিচ্ছি আমরা অতএব এম সমান এল বাই এফ জিরো মাইনাস ওয়ান ইন্টু ওয়ান প্লাস ডি বাই এফ ই ডি এর তুলনায় এফ মান এবং এল এর তুলনায় এফ জিরো ও এর মান অনেক ছোটো বলে এল বাই ও মাইনাস ওয়ান সমান এল বাই এফ ও এবং ওয়ান প্লাস ই সমান ডি বাই ই অতএব এই সমীকরণটা দাঁড়াচ্ছে কীভাবে এম সমান এল বাই এফ ও ইন্টু ডি বাই এফ অথবা আর বি এক বর্ণী একটি আলোগ্রসী 4 চার সেন্টিমিটার বেধের কাঁচের মধ্য দিয়ে গেলে বা ফোর পয়েন্ট ফাইভ সেন্টিমিটার গভীর জলের মধ্য দিয়ে গেলে দুই ক্ষেত্রেই আলোকীয় পথের দৈর্ঘ্য একই থাকে কাঁচের প্রতিসরাঙ্ক ওয়ান পয়েন্ট ফাইভ হলে জলের প্রতিসরাঙ্ক নির্ণয় করো যেহেতু আলোকীয় পথের দৈর্ঘ্য একই অতএব মিউ জি এক্স জি সমান মিউডাব্লিউ এক্স ডাব্লিউ যেখানে এক্স জি সমান কাঁচে অতিক্রান্ত পথ এক্স ডাব্লিউ সমান জলে অতিক্রান্ত পথ বা মিউ ডাব্লিউ সমান মিউ জি ইন্টু এক্স জি বাই এক্স ডাব্লিউ সমান ওয়ান পয়েন্ট ফাইভ থ্রি ইন্টু ফোর পয়েন্ট জিরো বাই ফোর পয়েন্ট ফাইভ সমান ওয়ান পয়েন্ট থ্রি সিক্স অতএব জলের প্রতি শ্রাঙ্ক ওয়ান পয়েন্ট থ্রি সিক্স টেস্ট এক্সামিনেশান টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি ক্লাস টুয়েলভের সাবজেক্ট ফিজিক্সের পুরো কোশ্চেন আমরা আলোচনা করলাম আজকে গ্রুপ ডি শেষ করলাম অবশ্যই তোমাদের সামনে পরীক্ষা ভালো হোক